দিন দিন জনপ্রিয় হচ্ছে কেশর আলু। শীতের সময়টাতে অঞ্চল ভেদে আঞ্চলিক বহু নাম থাকলেও শাক আলু, ছেতর আলু ও কেশর আলু নামেই বেশি পরিচিত। কচকচে পানসে ও হালকা মিষ্টি স্বাদের এই আলু খেতে খুবই সুস্বাদু। বিস্তারিত জানাচ্ছেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়। বাংলাদেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে রসালো ফল কেশর আলু। এই ফলটি অঞ্চল ভেদে বিভিন্ন নাম হয়ে থাকে, যেমন ছেতর আলু, শাখা আলু। সিরাজগঞ্জে এই আলুটির নাম হয়েছে কেশর আলু। এই ফলটি শীতকালীন ফল, যা খেতে অনেক সুস্বাদু এবং রসালো। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা এবং শালুয়া ভিটা এলাকায় এই রসালো ফল উৎপাদন করা হচ্ছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানিয়েছে, এই ফলটি উৎপাদনের জন্য এই অঞ্চলটি আবহাওয়া অনুকূলে থাকায় এই বছর কেশর আলুর বাম্পার ফলন হচ্ছে। সিরাজগঞ্জের এই অঞ্চলের কৃষকরা এই আলু চাষে বেশি আগ্রহী হচ্ছেন। প্রতি বিঘা জমিতে এই আলু উৎপাদন হয়ে থাকে প্রায় 30 থেকে 35 মণ, যা উৎপাদন করতে খরচ হয় 25 থেকে 30 হাজার টাকা, যা 3 মাসে এই আলু ঘরে তুলে তা প্রসেসিং করে বিক্রি করেন বিভিন্ন জেলায়। এই আলু 3 মাস পর কৃষকরা বিক্রি করতে পারেন 70 থেকে 75 হাজার টাকা। কেশর আলু বালি আবাদ করা হয়, কিন্তু বালি লাভবান, খারাপ না, অনেক উন্নত। এই কেশর আলু মনে হয় বিভিন্ন জায়গায় চলে যায়, ঢাকা যায়, সিরাজগঞ্জ যায়, আমাদের সিরাজগঞ্জ এলাকায় সব জায়গায় বিক্রি আর কি। আমরা মোটামুটি ভালোই আবাদ বসত করতেছি। আমি 2 বিঘা আবাদ করছিলাম, এবার আমি এহারি দামে বিক্রি করে ফেলাছি। আমি মনে হয় যে বই কিনছি 10-12 বিঘা এবং 5-7 লাখ টাকা দিয়ে কিনছি। আমি এরা বিক্রি করি ঢাকা, কারণ বাজার, শ্যাম বাজার, চৌরাস্তা এবং পার্ক বাজার, টাঙ্গাইল, এদিকে মোটামুটি ভালোই বাজার পেতেছি। ইয়ে বেচতেছি, সকালে উঠাই, উঠাই নিয়ে যা আমাদের পরিশ্রম আছে, তারপরেও বাজারে বেচতেছি। এখন মনে হন যে এই যে উঠাইতেছি, এটা উঠানোর পরে আবার নিয়ে যাব। এখন বলো পার্ক বাজার, পার্ক বাজার নিয়ে বেচবো আমরা। সিরাজগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানিয়েছেন যে কৃষকের যে সকল চাওয়া এবং কৃষি উপকরণ, কেশর আলু চাষ করতে যে সকল সুযোগ সুবিধা আছে, তারা তা সরবরাহ করে থাকবেন এবং কৃষকদের সহযোগিতা করে থাকবেন। সিরাজগঞ্জ সদর উপজেলায় 25 হেক্টর জমিতে কেশর আবাদ হয়েছে এবং আমাদের অ্যাভারেজ হেক্টর প্রতি প্রোডাকশন প্রায় 24 মেট্রিক টনের মতো। আবহাওয়া উপযোগী থাকায় বিশেষ করে চর অঞ্চলগুলোতে আমাদের এই কেশরের চাষটা বেশি হচ্ছে। বিঘা প্রতি কৃষক প্রায় 50 থেকে 60 মণ ফলন পাচ্ছে এবং মার্কেটে কিন্তু এটার মূল্য প্রায় 1200 থেকে 1500 টাকা মণ। তো সেক্ষেত্রে কৃষকরা কিন্তু দ্বিগুণ লাভবান হচ্ছে। আমরা কৃষি বিভাগ থেকে প্রচারণা চালাচ্ছি এই লাভজনক ফসল চাষে কৃষককে উদ্বুদ্ধ করার জন্য। বিশেষ করে অঞ্চল স্পেসিফিক এই ফসলগুলো চাষ হতে পারে এবং সম্প্রসারণের জন্য আমাদের মাঠ পরে উপশহরে কৃষি কর্মকর্তাগণ স্বাভাবিকভাবে চেষ্টা করছে। এই আলুটি ঢাকা, চিটাগাং সহ বিভিন্ন অঞ্চলে এই আলু বিক্রি হয়ে থাকেন সিরাজগঞ্জ থেকে নিয়ে। কৃষকেরা সকাল থেকেই এখান থেকে, কিন্তু সকাল ভোর হওয়ার পরে থেকেই কিন্তু বিভিন্ন কিষাণ কিষাণীরা এই আলু তুলে বিভিন্ন ধরনের মারাই, প্রসেসিং ধুয়ে কিন্তু এই আলুগুলো সকাল থেকেই বিকাল পর্যন্ত প্রসেসিং করে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিয়ে থাকেন এবং অঞ্চল ভেদে এই আলুর দাম 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়। সিরাজগঞ্জ চন্দ্রকোনা থেকে আশরাফুল ইসলাম জয়, রাজধানী টেলিভিশন।